চলচ্চিত্র জগতের সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা। তাকে চূড়ান্ত করার পরেও না জানিয়ে অন্যজনকে নিয়েছেন পরিচালক। আর এই খবরটি তিনি জেনেছেন ফেসবুকে। বাদ দেওয়ার বিষয়টি তাকে জানানোর প্রয়োজনও মনে করেননি পরিচালক। হঠাৎ করেই অন্তর্জালে এমন অভিযোগ এনেছেন তরুণ চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। তবে এমন অভিযোগ কাদের বিরুদ্ধে সেটা স্পষ্ট করে জানাননি দিঘি। স্ট্যাটাসের পর দেশের একটি গণমাধ্যমের মুখোমুখি হন নায়িকা। সেখানে তিনি জানান, একজন নির্মাতা তাকে তার চলচ্চিত্রে কাস্ট করেছিলেন, সব ঠিক হয়েছিল, কথা ছিল আগামী সপ্তাহেই লিখিত চুক্তি হবে, কিন্তু তাকে না জানিয়ে সেখানে অন্য আরেকজন শিল্পীকে নিয়েছেন তিনি। দিঘির দাবি, এর আগেও একাধিকবার ওই নির্মাতা এমন কাজ করেছেন যা শিল্পীদের জন্য মানহানিকর, এমনকি বিরাট অন্যায়। ওই নির্মাতার নাম দিঘি প্রকাশ না করলেও সংশ্লিষ্ট একটি সূত্র বলছে দিঘির অভিযোগ তরুণ নির্মাতা রায়হান রাফির বিরুদ্ধে। সম্প্রতি রাফি সুরঙ্গ শিরোনামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন, আর এতে দিঘিকে নেয়ার কথা ছিল। এ নিয়ে মাস ছয়েক আগে দিঘির সঙ্গে নাকি রাফির কথাও প্রায় পাকাপোক্ত হয়। কিন্তু শেষ মুহূর্তে দিঘিকে বাদ দিয়ে সেখানে তমা মির্জাকে নিয়েছেন নির্মাতা। আর এই বিষয়টি দিঘিকে জানাননি বলেই রাফির উপর খেপেছেন তিনি। শুধু রাফি নয়, সম্প্রতি একাধিক তরুণ নির্মাতা নাকি দিঘির সঙ্গে একই আচরণ করেছেন, এতে বেশ হতাশ অভিনেত্রী। অভিনেতা সুব্রত ও প্রয়াত দয়েল দম্পতির মেয়ে দিঘি। ছোট থেকেই তিনি যুক্ত সিনেমা জগতের সঙ্গে। ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশ জুড়ে সাড়া ফেলেছিলেন তিনি। এরপর প্রথম অভিনয় ছিল 2006 সালে মুক্তি পাওয়া কাবুলিওয়ালা সিনেমায়। ওই সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন দিঘি। পরবর্তীতে একই বিভাগে আরও দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। গত বছর দিঘির অভিষেক হয়েছে প্রাপ্তবয়স্ক নায়িকা হিসেবে। ইতোমধ্যে দিঘি অভিনীত তুমি আছো তুমি নেই, টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমা দুটি মুক্তি পেয়েছে। হাতে আছে একাধিক সিনেমার কাজ, ওয়েব সিরিজেও কাজ করেছেন। এর মাঝে দিঘির সাম্প্রতিক পোস্ট ভাবিয়ে তুলেছে তার ভক্তদের। কোন সিন্ডিকেটের রাজনীতির শিকার হলেন নায়িকা, এই প্রশ্ন এখন সবার মনে। সাদাকালো নিউজ।